এত ভিড়, ধনতেরাস দিনে এই দেখো আজ কি কিনলাম। আবারও চলে এসছি কন্টি মারার ব্লগ নিয়ে। তো এখন আজকে ধনতেরাসের দিন, তো আমি ধনতেরাসে কেনা হয়ে গেছে, একটা দুধদানি কিনেছি। আর এই দেখো আমি পার্লারও চলে এসছি, পার্লারে এবার ভিতরে যাবো, তো তোমরা সাথে থাকো সঙ্গম। ধনতেরাসের দিনে সব জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে, কারণ দোকানের ভেতরে অনেক ভিড় হয়ে যাচ্ছে, ওই জন্য বাইরে সব গামলা গামলা করে বসিয়ে দিয়েছে। আর তার মধ্যেই আমি দেখো একটা ধূপদানি নিয়ে দেখছি যে এটাই মনে হচ্ছে ভালো আছে, আমাদের আছে তবু মনে হচ্ছে এটাই ভালো লাগছে। আর কিছু সেরকম পছন্দ হচ্ছিলো না, থালা বাটি গ্লাস ঘট এগুলো তো সব বসেই বাইরেই রাখা ছিল। আরও ঢুকেছি, অনেকেই অনেক কিছু কিনছে, অনেক রকমের জিনিস। তারপর দেখ পঞ্চপ্রদীপ, এখানে অনেক কিছুই আছে যে দেখতে পাচ্ছ, গ্লাস ছোটো ছোটো ঠাকুরের, তো থালা। তারপর যখন থালাটা নেবো তখন থালা নেবো না, কারণ ভাবলাম তো বন্ধুরা আমরা কিনে টিনে বাড়িও চলে এলাম, এসে এবার একটুখানি বসেছি, তার তোমাদেরকে দেখাবো কি জিনিসটা কিনেছি। আর আমি একটু পার্লারেও গেলাম, আইব্রোটা করে নিয়েছি, তো টিপটা উঠে গেছিলো, আবার সে টিপটা আমি পরে নিলাম। নিয়ে তো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে ধনতেরাসে আমি কী কিনব। আর এই যে ধূপদানিটা কিনেছি, ঠাকুরের সব কিছুই আছে, ওই জন্য আমি ধূপদানিটাই ভাবলাম কিনি। এই যে দেখো ধূপদানিটা সুন্দর দেখতে, এই যে জিনিসটা রাখুন, এটা এটাই কিনলাম, ভাবলাম এটাই ভালো লাগবে, তো এই জিনিসটাই ঠাকুরের কাছে দেব। ধনতেরাসে আর কি কিনবো, তো এই প্রথমবার কিনতে যাচ্ছি জানি না, তো ভাবলাম ঠাকুরের জন্য একটা ধূপদানি কিনি। তো তোমাদের ধনতেরাসটা কেমন কাটলো, কী কী কিনলে, দিনটা কেমন কাটলো জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পাশে থেকো, দয়া করে আমাকে সাহায্য করো যাতে আমি আরও তোমাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি, যাতে আমিও নিজে এই ভিডিওর সাহায্যে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আমার পাশে থেকো বন্ধুরা, তাহলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো, তোমরা যদি আমার পাশে থাকো। তো আজকের মতো গুড নাইট।